হলি কথাগুলি বললে আমার এলাকার মানুষে বলবে তুমি কে, তুমি কে, আমার তার বিদ্রাসে তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস পাও? লাগাম টেনে রাখবো করে দিলাম, শব্দ করবার সুযোগ পাইবা না করে দিলাম। চোখে সবার আগে যিনি মুখ খুলেছেন তার নাম আল্লাহ বলিব, এবং গলা কাটা শব্দটাও যিনি মাহফিলের মঞ্চে সর্বপ্রথম উচ্চারণ করেছেন তার নাম, অন্য কেউ আপনি অন্য কারো নাম বলতে পারবেন না, সর্বপ্রথম এই নামটা যিনি উচ্চারণ করেছেন গলা কাটা, বুঝলেন তো? আমার প্যাট আমার পকেট ভরার জন্য আপনার ছাত্রদেরকে নামাবেন রাস্তায় রাস্তায়, তারা কালেকশন করবে পড়ালেখার মূল্যবান সময়গুলো, তারা রাস্তায় রাস্তায় মানুষের সামনে হাত পাতবে শুধুমাত্র আমার পেট আর পকেট ভরার ধান্দা করার জন্য। একটা মাহফিলের আয়োজনে প্যান্ডেলে মাইকে লাইটিংয়ে কয় টাকাই বা খরচ হয়? সবচেয়ে বড় অ্যামাউন্টে খরচ হয় চুক্তিবাদী বক্তাদের প্যাট ভরার ধান্দা পূরণ করার জন্য। একই স্থানে একই ময়দানে একই স্টেজে দুই বক্তা, এক বক্তা আর এক বক্তার বিপক্ষে বলতেছে, আর এক বক্তা আর এক বক্তার বিপক্ষে বলতেছে। সামনে শ্রোতা বসে আছেন, শ্রোতারাও সাথে সাথে বলতেছে, ঠিক ঠিক, কিভাবে বলো মুসলমান, তোমার বুদ্ধি সাত দিকে সব হাঁটুর নিচে লেবে গেছে, মুসলমান জাতি তো অনেক উন্নত জাতি, মুসলমান জাতি তো কোনো বেহায়ের মতন কাজ করতে পারে না। দুই বলদ বসে যা বলতেছে, তোমরা সামনে থেকে কিভাবে বলতে পারো ঠিক ঠিক, আমার বুঝে আসে না মুসলমান জাতি এত নিচেই লেবে গেছে কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার বুদ্ধি দিয়েছে, তোমার বিবেক দিয়েছে বিবেচনা করার জন্য, তোমার জ্ঞান দিয়েছে একটা কথাকে বিশ্লেষণ করার জন্য, কিন্তু তোমার বুদ্ধিটা তুমি কি খেয়ে ফেলেছো মুসলমান, তুমি সামনে থেকে কিভাবে বলতেছো ঠিক ঠিক। আরে এক বক্তা আর এক বক্তার বিপক্ষে যখন বলতেছে, তোমার তো দরকার ছিল উঠে জুতো দিয়ে জুতো পিটানি করার, কারণ এরা স্টেজে বসে এত সুন্দর একটি দামি জায়গায় বসে, এত সুন্দর একটি মঞ্চের উপরে, পবিত্র মঞ্চের উপরে বসে ইসলামকে নিয়ে তামাশা শুরু করেছে, ইসলামকে নিয়ে তারা উপহাস করতেছে। এইসব বক্তাদের ধরে তোমাদের দরকার ছিল জুতো পিটানি করা, কিন্তু তোমরা এটা না করে তোমরা করতেছো সব সামনের থেকে বলতেছে ঠিক ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জবাব তোমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, এক পাশে আগুন দিয়েছে আর এক পাশে ডায়মন্ড দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তোমার তো সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি, বিবেক বুদ্ধি হাত পা সব কিছু সচল করে দিয়েছি, জ্ঞান দিয়েছি চক্ষু দিয়েছি দেখার জন্য, তোমাকে এক পাশে আগুন দিয়েছি আর এক পাশে ডায়মন্ড দিয়েছি, আগুনে হাত দিলে তোমার হাতটা ঝলসা হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানাই দিলাম, আর ডায়মন্ডে হাত দিলে তোমার হাতটা দামি হয়ে যাবে এটাও আমি আল্লাহ তাআলা বলে দিলাম। তুমি আগুনে হাত দিচ্ছ না, তুমি ডায়মন্ডে হাত দিচ্ছ, কোনটা কি করবা তোমার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তুমি বিবেচনা করো। এই আগুনে হাত দিলে তোমার হাতটা পড়বে, আর ডায়মন্ডে হাত দিলে তোমার হাতটা দামি হয়ে যাবে, সব কিছু আমি আল্লাহ তাআলা সব কিছু তোমার ভিতরে দিয়ে দিয়েছি, কিন্তু তুমি ইসলামকে বিকৃত করতেছে, ইসলামকে নিয়ে উপহাস করতেছে, তুমি এটা বুঝতে পারছো না? তোমার সামনে কিভাবে কি কথা একজনের পক্ষে এক বিপক্ষে কথা বলতেছে, তুমি শুধু বলতেছো ঠিক ঠিক, মুসলমান জাতি এত নিচু লেবে না। এসব বক্তাদেরকে বলতে চাই, তোরা যদি সঠিক সময়ে ঠিক না হস, এসব আলোচকদেরকে বলতে চাই, তোরা যদি সঠিক সময়ের মধ্যে ঠিক না হস, আর তোদের কারণেই আজ ইসলাম এত নিচের দিকে চলে যাচ্ছে, ইসলামকে নিয়ে উপহাস করার সাহস পাচ্ছে পশ্চিমারা, পশ্চিমাদের কাছে ইসলামকে এত উপহাসের পাত্র এসব বক্তারা বানাই দিছে, ইসলামকে নিয়ে পশ্চিমারা এখন জানে মুসলমান শুধু ওয়াজ করা ছাড়া কোনো কাজ জানে না, মুসলমান শুধু ওয়াজই করতে পারে আর একজনকে বলতে পারে নিজে করতে পারে না, মুসলমানের কাজ হয়ে গেছে এমন পশ্চিমাদের কাছে ইসলামের ভাবমূর্তি এমনভাবে নষ্ট করতেছে বিয়াদবগুলো। এই বিয়াদবগুলো যতদিন সাইজ না হবে এই ইসলামকে কখনোই সামনের দিকে আগানো সম্ভব হবে না। এই জন্য মুসলমান আপনারা আমার কাজ সর্বপ্রথম একটা কাজ হবে এসব বক্তাদের, এসব বিয়াদবমূলক বক্তাদের সাইজ করা, স্টেজের পরে উঠে একজন আরেকজনের পক্ষে বিপক্ষে বলা, এগুলো বন্ধ করতে হবে। কথা হবে কার? একমাত্র আল্লাহ তাআলার কথা হবে, আল্লাহর রসুলের কথা হবে। এই ময়দানটা অনেক পবিত্র ময়দান, এই ময়দানে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর রসুলের কথা হবে, দিনের কথা হবে, এই ছাড়া এই ব্যতীত কোনো কথা হবে না। আরে তোর ব্যক্তি কথা বলার জন্য কি তোকে স্টেজে নিয়ে আসা হয়েছে? তোর ব্যক্তি কথা বলার জন্য স্টেজে নিয়ে আসা হয়নি, এটা অনেক দামি একটি স্টেজ, অনেক দামি একটি মঞ্চ, এই মঞ্চে কোনো খেলতামাশা করা যাবে না, এই মঞ্চের ভিতরে শুধু আল্লাহ তাআলারই কথা হবে আর কোনো কথা হবে না, একমাত্র দিনের কথাই হবে। আরে বেটা তোর কথা কি জন্য বলিস, তোর নিজের কথা কি জন্য এই স্টেজের পরে বলিস? তোরা যদি সঠিক সময়ের ভিতরে, সঠিক সময়ের ভিতরে যদি ঠিক না হোস, তোদেরকে ঠিক করার ব্যবস্থাও আমাদের মুসলমান জাতির কাছে আছে, সঠিক সময়ে যদি ঠিক না হোস, তোদের সম্মান আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় সে সম্মান উপরে ওঠে, আর আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় না তা সে কিন্তু মাটির নিচে চলে যায়। তেমনইভাবে তোদেরকে আল্লাহ তাআলা যে ইজ্জত দিয়েছে এই ইজ্জতটা রক্ষা কর, না হলে মুসলমান জাতি এমন জুতোপিটা করবে স্টেজের পরেই, সেদিন আর সম্মান খুঁজে পাবি না, তো সম্মানটা আল্লাহ তাআলা একদম মাটির নিচে কবর দিয়ে দেবে। ভালো হয়ে যা, সময় আছে, ইসলামকে নিয়ে উপহাস করিস না, ইসলামকে নিয়ে খেলতামাশার পাত্র বানাস না, পশ্চিমাদের কাছে এমন ভাবমূর্তি নষ্ট করিস না।